ওদের কেউ কল্পনাও করতে পারছে না সুন্দরের মাঝেও কত বড় বিপদ উৎপত্তি আছে সবার জন্য। এদিকে সাগরে নামা একজনের বিশেষ একটা জিনিস চোখে পড়েছে, মনে হচ্ছে সৈকতের ওই দিকের জলটা যেন একটু বেশিই নীল। সে সুন্দরকে স্পর্শ করে দেখতেই হয়তো কয়েকজন গেল সেখানে, আর তাতেই বেজে উঠল এক মরণ ঘণ্টা। কই, জলে তো হাঙ্গর বা এ জাতীয় বিপজ্জনক কিছু দেখা যাচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? মুহূর্তের মধ্যেই প্রচণ্ড চোরা স্রোত টেনে নিল ওদের। শেষ সময়ে ওদের একজন হয়তো বাঁচাও বলে সঙ্গীদের উদ্দেশ্যে চিৎকার করেছিল, কিন্তু ওই শব্দ হয়তো তার মতোই মিলিয়ে গেল কোথাও। সুন্দর দেখতে আর আনন্দ করতে এসে মাঝে মাঝেই সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পূর্ব কোণের সৈকতের জলে এভাবে কতজন যে সঙ্গীদের দুঃখের সমুদ্রে ডুবিয়ে ভেসে চলে যায়, পরবর্তীতে হয়তো উদ্ধার হয়, তবে তাদের প্রাণহীন দেহ। এ কারণেই সেন্ট মার্টিনের উত্তর পূর্ব সৈকতটির পরিচিতি মৃত্যুকূপ হিসেবে। পরিসংখ্যান বলছে গত 8 থেকে 10 বছরে সেন্ট মার্টিনের এই সৈকতে জলে ডুবে মারা গেছে অন্তত 18 জন। এর মধ্যে 2014 সালেই এখানে গোসল করতে নেমেই ডুবে মারা যায় একটি বিশ্ববিদ্যালয়ের 6 জন ছাত্র। আর একই সময়ে গোটা পৃথিবীতে রিপ কারেন্টের কারণে মারা যাওয়া লোকের সংখ্যা প্রায় 50,000-এর বেশি। কিন্তু কী কারণে ওই দ্বীপের ঠিক ওই জায়গার জলে মাঝে মাঝে এমন দুর্ঘটনা ঘটে? বিশেষজ্ঞরা এর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, আর এই আততায়ীর নাম রিপ কারেন্ট, বাংলায় যাকে বলা হয় উল্টো স্রোত। শুধু সেন্ট মার্টিন নয়, সমুদ্র সৈকতে 80% মৃত্যু এই রিপ কারেন্ট বা উল্টো স্রোতের জন্যই হয়ে থাকে। রিপ কারেন্ট হলো এমন চোরা স্রোত যা সমুদ্র তটে ধাক্কা খেয়ে উল্টো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া স্রোত বাতাস বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে চিকন একটা পথ ধরে, তখন এর সামনে কিছু পড়লে সেটা ধাক্কা দিয়ে স্রোত গভীর থেকে গভীরে টেনে নিয়ে যেতে পারে। খেয়াল করলে দেখা যাবে সেন্ট মার্টিনের যে সৈকতটির আশেপাশে এই দুর্ঘটনাগুলো ঘটেছে তা একটু কোণাকার। মূলত এই কারণেই এটি রিপ কারেন্ট তৈরি হওয়ার জন্য আদর্শ একটি জায়গা, কারণ উত্তর পূর্ব দিক থেকে নাফ নদী ও মিয়ানমারের দিক থেকে আসা স্রোত মোহনা হয়ে আছড়ে পড়ে সেন্ট মার্টিনের এই বাঁকেই। এখানকার ঢেউগুলো সাগরের অন্য জায়গাগুলোর মতো স্বাভাবিক নয়, এ কোণে ঢেউগুলো আসে 3 দিক থেকে, সবগুলো এসে একখানে বাড়ি খেয়ে ফের ছুটে আসে উপকূলে। এছাড়া এখানে সাগরের খাপ থাকায় স্রোত হয়ে ওঠে আরও শক্তিশালী। সৈকতের কাছাকাছি অংশে জলের গভীরতা প্রায় 8 ফুটের মতো হলেও পরে সেটা হয়ে গেছে একেবারে 150 ফুট। আর এমন অদ্ভুত পরিবর্তনই এখানকার সব দুর্ঘটনার জন্য দায়ী। ইদানিং প্রচুর মানুষ সেন্ট মার্টিন যাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই অসাবধানে নেমেও পড়ছেন সাগরে, এমনকি ভাটার সময়েও অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে নামতে চেষ্টা করেন। তাদের জন্যই এই সাবধান বাণী।